মানে তারা দুই ভাই আর কি। তো তার বড় ভাইয়ের সাথে আমার বিয়েটা ঠিক হয়, ঠিক হওয়ার পরে তার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তো আমার হাজব্যান্ড তো মোটামুটি সব কিছু পারে, মানে শারীরিক দিক দিয়ে সব দিক দিয়ে তার মেশিং ঠিক আছে, মানে বাসর ঘরে আমার সুখ দিতে পারছে। তো আমার দেবরও ভালোই বড়। তা আমরা স্বামী স্ত্রী শুয়ে থাকি, গল্প করি, কথা বলি, অনেক কিছু বলি। আমরা স্বামী স্ত্রী মানে খুশি থাকি। তা আমার দেবর তো দেখে, দেখার পরে মাঝে মাঝে সেও একটু খোঁচায়, মানে কি সে আমারে আমার কাছে থাকতে চায় আর কি। তো এরকম করে তো আমি তো বুঝতে পারি যে ও কী করতে চাইতেছে। তো আমি আমি না বলে দিই, কারণ আমার স্বামী তো আমার সব কিছু দিয়ে খুশি রাখতেছে, তাহলে আমি দেবরের কাছে যাব কেন। তো এরকম করে অনেক দিন যায়, যাওয়ার পর আমার স্বামী যখন বিদেশে চলে যায় তখন তো আমি একা হয়ে যাই। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ এরকমভাবে মাস, মাসের পর মাস চলে যায়। যাওয়ার পর আমার দেবর আসে, আমার সাথে কথা বলে, একটু একটু করে খোঁচায়, মানে আমার করার জন্য। তো এরকম করে তখন আমি ভাবি যে আমার তো এক যখন স্বামী ছিল তখন তো দেবরে পোষায় দি নেই, এখন তো আমার স্বামীও নেই, আছে শুধু দেবর। তো আমার তো লাগবে, আমি এতদিন ধরে একা একা রয়েছি, আমি একা বিছানায় থাকি, কষ্ট হয়, মানে রাতে যখন আমার মনে হয় তখন থাকতে ইচ্ছা করে, দিতে ইচ্ছা করে, কিন্তু কি করব, কোলবালি জড়ায় ধরে শুয়ে থাকি। তো এরকম করে কয়দিন চলে, তো দেবরও তো বউ নেই, বিয়ে করে নাই। তো আমি চিন্তা করলাম যে তাহলে দেবরের সাথে করলে কি ভালো হবে, কারণ ঘরের ভিতরে কে জানাজানি হবে না, আর দেবরও তো আমার সাথে থাকতে চায়। তো এরকম করে অনেক দিন বা চলে, চলার পরে আমি ভাবি, ভাবে তখন আমি আমার দেবরে বলি যে আমি তোমার কথায় রাজি। তো আমার কাছে আসে রাত্রে, রাত্রে আসার পরে দেবরের সাথে আমি থাকি, করার পরে দেবরেও খুশি হয়, আমিও খুশি হই, কারণ দেবর তো আমার স্বামীর চাইতে বেশি করছে। যেখানে আমার স্বামী 2 বার করে থাকতো, আমার দেবর থাকে 3 বার 4 বার করে, দিনে রাতে সব সময় আমার সাথে থাকে। তো আমাকে তো দেবর অনেক মজা দেয়, আমাকে অনেক খুশি রাখে। যেখানে আমার স্বামী আমার সাথে হয়তো 2 বার 1 বার 2 বার করে থাকতো, সেখানে আমার দেবর 2 বার 2 বার তো কি 3 বার 4 বার করে থাকে। তো আমার এরকম খুশি দেয়, আমিও তাকে খুশি করি। এরকম করে অনেক দিন যায়, যাওয়ার পরে একদিন এক পর্যায়ে আমার পেটে বাচ্চা আসে। তো আমার হাজব্যান্ড তো বিদেশ থাকে, তাহলে আমার পেটের বাচ্চা আসলে আমি এখন কী করবো, মানে কী পরিচয় দেবো, কারণ আমার স্বামী তো ছিল না, সে তো বলবে আমি তো তোমার কাছে ছিলাম না, তাহলে বাচ্চা কোথায় থেকে আসলো। তো আমার যখন পেটে বাচ্চা আসে, আমি দেবরে বলি যে আমার তো পেটে বাচ্চা আসছে, মানে আমরা দুজনে ঘরের ভিতরে কয়াকই করি, আমার শাশুড়ি একটু মানে শব্দ টব্দ পায় আর কি, মানে একটু হালকা পাতলা কথা শুনতে পায়। শোনার পরে তো আমার শাশুড়ি আমার জিজ্ঞাসাও করে নাই, কোনো কিছু জিজ্ঞাসা করে না আমাকেও না, এবং কি তার ছেলেকেও জিজ্ঞাসা করে নাই। তো এর না করাতে আমি পরের দিন রাতে যখন আমার কাছে আসলে আমার শাশুড়িও যে কথাটা শুনে রাখছে, তো ওটা খেয়াল করে রাখতেছে যে আমরা কোনো কিছু করি কি না। তো আমার আমরা যখন রাতে থাকি, যখন এক জায়গায় দুজনে কাপড় চোপড় সব খুলি, খোলা ফলে যখন দিতে যায়, ঢুকাতে যায়, মানে এখন শেষের দিকে, তখন আমার শাশুড়ি আসছে, এসে দেখে যে আমারে আমরা দুজনে আটাচ্ছি, দুজনই উলঙ্গ অবস্থায়। তো আমার শাশুড়ি দেখে, দেখার পরে তো ওখান থেকে সরে আসে, কারণ সে তো শাশুড়ি, তার ছেলে আর আমি পুতের বউ দুজনে এই ধরনের কাজ করতেছে, একটা লজ্জার বিষয়। সে আর ওখানে না কিছু বলে সে খালি দেখে চলে আসছে। চলে আসার পরে তা আমিও তো জানি না যে আমার শাশুড়ি দেখছে। পরের দিন সকালে আমার শাশুড়ি আমার ডেকে নেয়, তখন আমার দেবর বাজারে চলে গেছে, আমি একা বাড়িতে। তখন আমার ডেকে নিয়ে বলে যে বৌমা আছি, আমি কখনো কল্পনাও করতে পারিনি যে তুমি এই ধরনের কাজ করবে, তোমারে আমি বড় ছেলে বউ করে কত আশা করে নিয়ে আসছি ঘরে, আর তুমি আমার ঘরের ভিতরে এ ধরনের কাজ করতে পারলে, বড় ছেলে ছোট ছেলের সাথে নষ্টামি করতে পারলে, এভাবে বলে। তো বলার পরে আমি কি আমি আমার শাশুড়িকে বলি যে মা দেখেন, আপনার ছেলে তো প্রবাসে থাকে, যেহেতু আমি একটা জিনিস খাইছি, তো ওরা তো আমার তো দ্বিতীয়বার তো আরও খাইতে মন চায়। তো আমি শাশুড়ি তো সেভাবে বলতে পারি না,
পরে আমি বলি যে মা, আমার তো আমি সহ্য করে থাকতে না পারার কারণে আমি একটা ছোট ছেলের কাছে গেছি, তা তো তো বাচ্চারা তো আমার স্বামীর না, বাচ্চারা তো আমার দেবরের, তো আমি এখন কি করব, কোথায় যাব, অনেক টেনশন করি। টেনশন করার পরে আমার শাশুড়ি আমার ঘর থেকে বের করে দেয়, আমারে রাখে না। তো আমি যাই, গ্রামেও যাই, যাওয়ার পর আমার মা বাবার কাছে ফিরে যাই, যাওয়ার পর আমার ফ্যামিলি জানতে পারে যে আমি আমার দেবরের সাথে ধরা খাই। তো এই পর আমার মা বলতেছে যে তুমি আমার মেয়ে হয়ে ধরনের একটা কাজ করতে পারলে, আমি কি তোমাকে ছোটবেলা থেকে শিক্ষা দিছি যে তুমি এ ধরনের ভুল পথে পা দিলে তোমার স্বামী কি তোমার সুখ দিয়ে থেকে যায় নাই, গেছে আবারও তো ফিরে আসবে, তুমি একটু ধৈর্য দিলেও থাকতে পারো নাই, মানে বিভিন্ন ধরনের কথা আমার ইনসার্ট করে আমার মা আমাকে বোঝাচ্ছে বলতেছে। তখন আমি ভাবলাম, ভাবার পরে আবার চিন্তা করি যে হ্যাঁ, ভুলটা তো আমিও করেছি, কারণ কিছু এতদিন ওয়েট করছি করার, আর কিছুদিন ওয়েট করলে তো আমার স্বামী বিদেশ থেকে চলে আসতো। তো আমি যত ভুল করে ফেলেছি, আবার ও বাড়ি থেকে আমার তো বের করে দিয়েছে, কারণ আমি তো ওই সংসারে আর ঢুকতে পারতেছি না, আর আমার হাজবেন্ড তো আমার এখনও তালাকও দিছে না। আমি এভাবেই রয়েছি আমার মায়ের বাড়িতে, কিন্তু বাচ্চাটা এখন আমি কী করবো, কারণ আমার এই বাচ্চাটা আমার স্বামীর না, যদি স্বামীর হতো তাহলে আমি রাখতাম, যে কোনো একটা ঘটনার কারণে আমার হয়তো বের করে দিছে, কিন্তু বাচ্চাটা তো আমার স্বামী, তার পরিচয় হয়তো না হয় বড় করলাম, কিন্তু বাচ্চাটা তো আমার স্বামীর না, আমার দেবরের, আমি বাচ্চাটা কী পরিচয় বড় করব। তো অনেক টেনশন করি, অনেক কিছু বলি, বলার পরে আমি না খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এখানে ওখানে বসে থেকে টেনশন করি। গ্রামের মানুষজন ভাবে যে কে রে, ও এতদিন ধরে আমার এই বাড়িতে আসছে, এখনো শ্বশুর বাড়িতে যায় না, আবার ফের মন মরায় থাকে। তো একদিন আমার এক ভাই বয়সে আমার জিজ্ঞাসা করতেছে, পাড়াপড়শি জিজ্ঞাসা করতেছে কী ব্যাপার, তোমার কী হয়েছে, তুমি দেখি আর শ্বশুর বাড়ি যাও না, আর সারাক্ষণ মন মরার মতন থাকো, পাগলের মতন এখানে ওখানে বসে থাকো, কী টেনশন করো। তখন আমি কি বলবো, আমি শুধু এই কথাটাই বলি যে কই, আমার তো কিছু হয় নাই, তবে হ্যাঁ একটু টেনশন করি, যেহেতু আমার হাজব্যান্ড বিদেশ থাকে, আমার ওই বাড়িতে ভালো লাগে না, একটা দেবর আছে, তাই তো বিয়ে করে নাই, আমি একা ওই বাড়িতে এখন, তো আমি আমার ফ্যামিলির কাছে আছি যে এখান থেকেই এখানেই থেকে যাব, যখন আমার হাজব্যান্ড আসবে তখন চলে যাব। তাদেরকে আমি এভাবে কথাটা বলি, বলার পরে এভাবে মিথ্যা কথা আর কতদিন বলা যায়, যখন এক মাসের মতন হয়ে যায় তখন অনেক মানুষে কানাকানি করে, কি ব্যাপার এদের কি ঝামেলা হয়েছে নাকি, এরা দেখি এ তো দেখি আর শ্বশুর বাড়ি যায় না, অনেক কথা বলে। তো আমার ফ্যামিলি থেকে আমার বলতেছে যে তুই এই পেট নিয়ে আমার বাড়িতে থাকিস না, কারণ আমি মুখ দেখাতে পারবো না, বাচ্চা নিয়ে তুই কই যাবি, যা, তুই আমার বাড়িতে আর থাকিস না। আমার মা বলে, আমার বাবা বলে, কিন্তু তারা মন থেকে বলে কিনা আমি তা জানি না। তো আমার মনে হয় যে আমি তাদের অনেক কষ্ট দিছি, কারণ আমি একটা মেয়ে এ ধরনের কাজ করছি, তো আমি অনেক কিছু চিন্তা ভাবনা করি, একটা জীবনটা শেষ করে দিতে পারি না, কারণ তার তো কোনো দোষ নাই, দোষটা তো আমার। তো আপনাদের কাছে আমি একটাই অনুরোধ যে আমার মতন এরকম ভুল কেউ করবেন না।